আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়লেন বাংলাদেশ নারী দলের ব্যাটার ফারসানা হক পিঙ্কি। মিরপুরে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে এই ইতিহাস গড়েন তিনি। পুরুষ দলের হয়ে সর্বপ্রথম মেহরাব ও পীর সেঞ্চুরির প্রায় দুই যুগ পর নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান পেল বাংলাদেশ। 7-4-এ 107 রানে দুর্দান্ত ইনিংস খেলেন ফারসানা হক। ম্যাচের 48তম ওভার, ব্যক্তিগত 98 রানে তখন ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফারজানা হক পিঙ্কি। তিন ডট বল স্নায়ুর চাপ বাড়িয়েছিল, সিঙ্গেল নিয়ে পৌঁছান 99। এরপরই আসে সেই বিশেষ মুহূর্ত, ওভারের শেষ বলে দৃষ্টিনন্দন বাউন্ডারি, ম্যাজিক ফিগার স্পর্শ করে রেকর্ড বুকে ফারজানা। প্রথম বাংলাদেশের ব্যাটার হিসাবে নারী দলের প্রথম সেঞ্চুরিয়ান, প্রতিপক্ষ ভারত হওয়ায় এই উদযাপন স্পেশাল অবশ্যই। বাংলাদেশ স্কোরিং 107। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাড়তি দায়িত্ব ছিল টাইগ্রেস ব্যাটারদের। ওপেনিং এ ফারজানা শামিমার দারুণ শুরু কাজ সহজ করে দেয়, 50 তুলে আউট হন শামিমা। অন্যদিকে ফারজানার ধীর গতির ব্যাটিং এ প্রথম বাউন্ডারি আসে 79 বলে, আর ওভারথ্রোর কল্যাণে 97 বলে পৌঁছান 50 ঘরে। পুরো ইনিংস জুড়েই স্ট্রাইক রোটেশনে মনোযোগী ফারজানা 22 গজে লড়েছেন প্রায় 3.5 ঘন্টা। পরপর 2-4-এ যখন নার্ভাস 90-এ অপেক্ষা, তখন স্বপ্ন পূরণে স্কিল আর দৃঢ়তায় অটল থাকা ফারজানা 3 অঙ্ক স্পর্শ করেন 156 বলে। 107 রানের দারুণ ইনিংসে সিরিজ সেরা ফারজানা শোনালেন নিজের গল্প। এই টাইমটায় আমি আসলে কোনো 100-এরই চিন্তা করিনি, আমি শুধু বল টু বল চিন্তা করছি। যখন দেখছি 96 হয়ে গেছে, তখন আমি একটু দুই তিনটা চারটা বল আমার একটু প্যানিক হয়ে গেছিলাম, আমি যে কী করবো। তারপরও ভাবছি যে না, যে গুড ব্যাটার হতে গেলে আমার শেষ করতে, যেহেতু আমার গত ম্যাচে 47-এ শেষ হয়ে গেছে, সবাই আমার ফ্রেন্ড সার্কেলে বলতেছিল এসে একটু জন্য 50টা হলো না এলে, তা আমি আমি বুঝি আমি 25টা অনুযায়ী চেষ্টাটা করে যাই, তো আসলে আমার আসলে 100টা হয়ে গেছে। সিরিজ জিততে না পারলেও ফারজানার সেঞ্চুরি ইতিহাস হয়ে থাকবে বাংলার নারী ক্রিকেটে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।